বড় নিঃসঙ্গ হয়ে পড়ল বাটুলদা নন্টে ফোনটে। চলে গেলেন প্রবাদ প্রতিম কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ। সমাপ্ত হল বাঙালি জীবনের একটি অধ্যায়। আজ বড়ই নিঃসঙ্গ বাটুলদা, নন্টে ফোনটের চোখেও জল। সুপারিনটেন্ডেন্ট স্যার আজ খুব মুষড়ে পড়েছেন। কেল্টুদাও এক কোণে বসে চোখের জল ফেলছে। হাঁদাভোদা একদম শান্ত হয়ে গেছে। হবে নাই বা কেন, যার আঙুলের ছোঁয়ায় প্রাণ পেয়েছিল এই চরিত্রগুলি, সেই আঙুলি যে থেমে গেছে চিরতরে। প্রবাদ প্রতিম কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথের জীবনাবসান। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে টানা 25 দিন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মানলেন কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ। মৃত্যুকালে বয়স হয়েছিল 96 বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন নারায়ণবাবু। এদিন কার্যত চিকিৎসাতে সাড়া দেওয়া বন্ধ করে দেন। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর সকাল 10টা নাগাদ মৃত্যু হয় তার। 1925 সালে হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন নারায়ণ দেবনাথ। ছোট থেকেই ঝোঁক ছিল শিল্পের প্রতি। আর্ট কলেজে ভর্তিও হন, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্ধ হয়ে যায় আর্ট কলেজ। থেমে থাকেনি তার শিল্পসত্তা। তার আঙুলের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে হাঁদাভোদা, বাটুলদা, নন্টে ফোনটে, বাহাদুর বেড়ালের মতো চরিত্রগুলি। কিশোর বয়সে হাঁদাভোদা বা বাটুলের প্রেমে পড়েননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। এরকমই একের পর এক মজাদার চরিত্রে বাঙালিকে জমিয়ে রেখেছিলেন নারায়ণবাবু। তার অনন্য কীর্তির জন্যে 2013 সালে পান সাহিত্য একাডেমি। কয়েকদিন আগেই বেলভিউতে গিয়ে রাজ্যের মন্ত্রী অরূপ রায় সহ রাজ্যের স্বরাষ্ট্র সচিব নারায়ণবাবুর হাতে তুলে দেন পদ্মশ্রী পুরস্কার। তার মৃত্যুতে বাঙালি জীবনের একটি অধ্যায় শেষ হল। এদিন তার মৃত্যুর খবর পেয়ে দুঃখ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলভিউতে তার মৃত্যু সংবাদ পেয়ে ছুটে আসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ব্যবস্থা করতে বলেছেন, সে অনুযায়ী ব্যবস্থা হচ্ছে। এখান থেকে শিবপুরে তার বাড়িতে যাবে, তারপর সেখান থেকে শিবপুর সরকারে যাবে, প্রায় এসে গেছে, তাতে যাবে। আর শেষকৃত্যের সমস্ত রকম ব্যবস্থা সুষ্ঠুভাবে যাতে হয় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পুলিশের আয়োজনে এরপর বেলভিউ থেকে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় শিবপুরে তার বাড়িতে। এরপর পরিবারের ইচ্ছা অনুসারেই তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।